হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু প্রতিবাদমূলক ভিডিও আমি বানাচ্ছি খুব মানে আমার মানে খারাপ লাগছে তাই জন্যেই আমি ভিডিওটা বানাচ্ছি তো সেটার ভিডিওটা হচ্ছে আম্রেলা কাণ্ডটা নিয়ে তো এইচএসএ পাশ করতে পারেনি তাই জন্যেই ওরা যাতে পাশ করিয়ে দেওয়া হয় এইটা নিয়েই ওরা মানে যারা ভিডিও এটা বসেছিল আর কি ধর্নায় বসেছিলো তো সেটাকে আমি সাপোর্ট করছি না ঠিক আছে একদমই সাপোর্ট করছি না যে পাশ করে করেনি অথচ পাশ করিয়ে দেওয়া হোক কেন ইংরেজিতে ফেল করানো হলো সেই সূত্রে সেটাতে আমি কখনোই সাপোর্ট করছি না এটা একদমই মেনে নেওয়া যায় না আমি অন্য দিকটা দিয়ে বলছি যে একটা এইচএসএ পাশ ফেল করে গেছে যাই ওকরা ধর্নায় বসে সেই সময় একজন সাংবাদিক ও মেয়েটিকে জিজ্ঞেস করেছিল যে আমরেলা স্পেলিংটা কী তো আমরেলা স্পেলিংটা মেয়েটা ভুল বলেছিল ব্যাস হয়ে গেল টিভিতে দেখানো হয়েছিল ওখানেই কিন্তু স্টপ হয়ে যেতে পারতো ব্যাপারটা কিন্তু সেখানে স্টপ হয়নি হতে দেওয়া হয়নি আমাদের সমাজ সেটা হতে দেয়নি ঠিক আছে এইটা নিয়ে একটার পর একটা ভিডিও বানানো হয়েছে রিল বানানো হচ্ছে ফেসবুকে আপলোড চারিদিকে রমরমা ওই মেয়েটাকে মানে যা নয় তাই করছে আমি আমি এখনও বলছি আমি কিন্তু মেয়েটা যে ফেল করে গেছে মেয়েটা কেন অনেকেই ছিল ওখানে শুধু ওই একটি মেয়ে তো ছিল না অনেকেই ছিল অনেকেই ফেল করে গেছে পাশ করানোর জন্য তারা বসেছিলো এই জিনিসটাকে আমি সাপোর্ট করছি না কখনো করবও না কোনো দিন কিন্তু আমার কথা হচ্ছে ওই ওই খবরে দেওয়া হলো ব্যাস ওখানেই তো স্টপ হয়ে যেত ওই খবর আমরা সবাই শুনেছি খবর শোনে না বা পেপারেও বেরোতে পারতো যে এরকম আম্রেলা স্পেলিংটা ভুল বলেছে একটা এইচএসএ পাশ করা মেয়ে এইচএস দিয়েছে সবে আম্রেলা স্পেলিংটা ভুল বলেছে এই নিয়ে হয়েছে ব্যাস ওখানে হয়ে যেত ওকে নিয়ে ডিল করার কি দরকার ছিল ওকে নিয়ে এত ফেসবুকে এত কেন করা হচ্ছে আমি তো এটাই বুঝে পাচ্ছি না ভুল কি শুধু একটা মেয়েই করে ওই মেয়েটাই করেছে ভুল কি শুধু এই সময় একবার হয়েছিল আমার আমরা কেন সবারই মনে আছে যে যখন মারাত্মক ধরনের লকডাউন চলছিল তখন ওই চা কাকু একবার ট্রোল করা হয়েছিল একজন একজন খুবই মানে খুবই সামান্য একজন ভদ্রলোকে ট্রোল করা হয়েছিল হ্যাঁ দিনমজুর না উনি কি হ্যাঁ দিনমজুর ছিলেন যাই ট্রোল করা হয়েছিল তখন ওনার অবস্থাটা কি খারাপ হয়েছিল হ্যাঁ সেটা আমরা সবাই জানি পরে জেনেছি তো রিসেন্ট শুনেছি মেয়ে এই মেয়েটির যাকে আমরেলা স্পেলিং বলা হয়েছে সেও কিন্তু সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছে হুম তিনবার নাকি সুইসাইড অ্যাটেম্প করতে হচ্ছে তো সেখানেই হচ্ছে আমাদের সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকাল ফেসবুকে আপলোড করে দেওয়া ভিডিও আপলোড করে দেওয়া একটা রিল আপলোড করে দেওয়া আমাদের কাছে কোনো বড়ো ব্যাপার নয় বলেই কিন্তু আজ অনেক বিপদ থেকে যেমন আমরা মানে রেহাই পাচ্ছি অনেকেই অনেক বিপদ মানে অনেকেই অনেক খারাপ অন্যায় কাজ করতে যেমন ভয় পায় যে বাবা ফেসবুকে দিয়ে দেবে বাবা এসব হয়ে যাবে আবার অনেক কিন্তু অন্যায়ও হয়ে যাচ্ছে এরকমভাবে এতটা সবার সামনে এনে তুলে দেওয়া হচ্ছে এতটা মানে জীবন যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে আমি মেয়েটার বলছি তো যে আমি ওই অন্যভাবে অন্যদিকে ভেবে দেখো আজকাল কিন্তু অনেকেই অনেক অন্যায় কাজ করে যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা আছেন অনেকেই কিন্তু অনেক অন্যায় কাজ করে ফেলেন কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে কোনো রকম তাদের কোনো কথাবার্তা নিয়ে রকম ভিডিও বানানোর সাহসই পাই না রিল বানানোর সাহসই পাই না তার কারণ তারা তো উচ্চপদস্থ জায়গায় রয়েছে তাতে আমাদের কোনো বিপদ হয়ে যেতে পারে তাই জন্য কিন্তু আমরা কোনো রকম তাদেরকে নিয়ে রিল বানানোর ভাবতেই পারি না কিন্তু এই যে চা কাকু যে যিনি ট্রোল হয়েছিলেন এই যে আজকে এই মেয়েটি যিনি যে আমলা স্পেলিংটা বলাটা ভুল করেছে হ্যাঁ তাদেরকে নিয়ে ট্রোল করা তোললে কী অব এসে যাবে ওদের তো লজ্জায় মুখ দেখানোই উচিত না ওই জন্য ওদের তো জীবনে মনে হয় বেঁচে থাকাই উচিত না এরকমভাবে মানে ট্রোল করা হচ্ছে কি এমন হয়েছে এমন একটা বাচ্চা মেয়ে আপনারা তো বড় যারা এই কাজগুলো করছেন আপনারা তো বড়ো অ্যাটলিস্ট ওর থেকে তো মানে মেয়েটির থেকে তো আপনারা নিশ্চয়ই বড় হ্যাঁ যেমন আরেকটা আরেকটা মেয়েকেও করা হয়েছে মানছি না মানবো না বলে ও একটু রিল বানাতো তাই জন্যেই বোঝা বলা হচ্ছে যে তাই জন্যেই মানে ও মানে পাশ করতে পারেনি কেন না ও তো রিল বানিয়েছে এইগুলো এত কেন ওদেরকে ছেড়ে দেওয়া হোক না এইগুলো ওদের ওদের ওপর ছেড়ে দেওয়া হোক ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা হোক যে কেন ওরা পাশ করতে পারেনি হ্যাঁ যতন মানে পাশ ফেলটা তুলে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ করা হচ্ছে না যে এইট পর্যন্ত পাস ফেল থাকবে না স্কুলে এইসব তো তখন তখন তো এইসব তো ছিল না তখন তো এইগুলো নিয়ে কেউ প্রতিবাদ করেনি ওরা শিক্ষা ব্যবস্থায় যেখানে গণ্ডগোল হয়ে আছে তাহলে সেখানে ওদের কি দোষ ওদের কি দোষ আর এখন তো মানে সব যেখানে কেঁচো করতে তো কেউটা সব জায়গায় বেরিয়ে আসছে সেখানে কিন্তু কেউ মাথা খাটাচ্ছে না কারণ ওখানে তো বড় বড় সব বড় বড় নাম করা লোকরা রয়েছে না সেখানে যদি হাত দিতে যাও সেখানে যদি সেইখানে মাটি যদি খুঁড়তে যাও তাহলে তো নিজেদের পা থেকেই মাটি সরে যাবে তো যারা রকম ভিডিওটা বানাচ্ছ যাদেরকে এত ছোট করে নিচু করে দেখছো কখনো ভেবে দেখেছ এইরকম পর্যায়ে কিন্তু আমাদের নিজেদের বাড়ির ছেলেমেয়েরাও আসতে পারে তখন কি হবে একটা ওই মেয়েটা জায়গায় নিজের বাড়ির নিজের মেয়েকে রেখে দেখো নিজের বাড়ির ছেলেকে রেখে দেখাতো নিজের বোনকে রেখে দেখাতো যে কি পরিমাণে কতটা প্রবলেমের মুখে পড়ছে এই মেয়েটি বা ওই যে যিনি ভদ্রলোক চা কাকু যিনি হয়েছেন কেন এইসব করছো কেন এইসব প্লিজ এইসব করা বন্ধ করো একটা মেয়ে বলে ফেলেছে আমরেলা স্পেরিংটা বলা ভুল হয়েছে ও নিজেও তো বুঝতে পারছে লজ্জা পাচ্ছে তাকে বারবার একটা কেউ ভুল করলে তাকে বারবার ভুলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ কেন তোমরা তো জানো ঠিক ওখানেই বলে দেওয়া হলো না পেপারে দেওয়া হতো টিভিতে বলা হয়েছে ব্যাস ওখানেই স্টপ করে দাও ওকে নিয়ে ভিডিও বানানোর কি হয়েছে আমি চাইলে কিন্তু এই ভিডিওটা এখন কিন্তু এ করতে পারতাম ওর মেয়েটা ছবিটাও দিয়ে দিতে পারি কিন্তু না কেন করব। কেন প্লিজ আমি হাত জোর করে বলছি প্লিজ এটা বন্ধ করা হোক এই এইরকম শুধু আজকের জন্য নয় এরপরে যেন কেউ এরকম এরকম একটা আইন করে দেওয়া হোক যে এরকমভাবে যেন কেউ ভিডিও না বানায় যাতে যারা করে ফেলেছে এই ভুলটা তারা যেন মানে জীবন থেকে মানে বাড়ি থেকে বেরোতে পারছে না মেয়েটা বাড়ি থেকে মেয়েটা বেরোতে পারছে না ভাবো বাবা বেরোতে গেলে তাকে কটু কথা শুনতে হচ্ছে কেন হবে এরকম এটাই হচ্ছে আমাদের সমাজের আর সমাজকে আমরাই প্রশ্রয় দিচ্ছি এরকম ভিডিও বানিয়ে কি হচ্ছে এরকম ভিডিও বানিয়ে তো এটাই আমার বলার ছিল আশা করব যা মানে ভিডিওটা মানে জানি না কতজন শেয়ার করবে তো একটু শেয়ার করো যাতে এই এইগুলো বন্ধ করা আমি সেটাই বলছি যারা এরকম ধরনের ভিডিও বানায় তাদেরকে প্লিজ বলো এগুলো ধরনের যেন ভিডিও না বানায় একটা মেয়েকে একটা ছেলেকে শুধু মেয়ে বলে বলছি না আমি নিজে মেয়ে বলে বলছি না এরকম জায়গায় তো অনেক ছেলেদেরও ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তারা মুখ দেখাতে পারছে না একটা ভুলের জন্য ছোটো একটা ভুলের জন্য কি এমন ভুল করেছে একটা আমরে বলো বারানটা স্পেলিংটা ভুল বলেছে তো জীবনটা তার শেষ হয়ে যাবে হ্যাঁ শিখিয়ে দাও তোমরা তোমরা কি শেখাচ্ছ যে তুমি বিশাল অন্যায় করে ফেলেছ বিশাল অন্যায়ও করেছে কোনটা যেখানে ফেল করিয়ে দেওয়া হচ্ছে সেখানে পাশ করার ডিম্যান্ড করছে অন্যায় প্রতিবাদ তোমরা সেইখানে প্রতিবাদ করো যে না এটা হবে না এটা হতে পারে না এই জায়গায় প্রতিবাদ করো না ওকে ওকে মানে মেরে ফেলা মতো ও করে বলা হচ্ছে যে বাবা আমরেলা বানান জানে না আম্রেলা বানান জানে না এরকম করা হচ্ছে কেন ভাই ছেড়ে দাও না ওকে নিজের মতো একটা ভুল করে ফেলেছে ও নিজেও বুঝতে পেরেছে ভুল করে ফেলেছে তাতে এত পেছনে লাগার কি আছে তো যাই হোক এই ভিডিওটা আমার প্রতিবাদমূলক একটা ভিডিও আশা করব ভিডিওটা প্রচুর শেয়ার হোক আর এইরকম ভিডিও এরকম ধরনের ভিডিও বানানো প্লিজ বন্ধ হোক এটা যেন একটা আইন করে দেওয়া হয় যে এরকম ধরনের পেছনে লাগা ভিডিও যেন না করা হয় হ্যাঁ সেটাই আমার ছিল বলা যায় না ভিডিওটা কিভাবে আমি শেষ করব আমি বুঝতে পারছি না কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে আজকেই মানে ফেসবুকে দেখছিলাম যে পরিস্থিতিটা দেখছিলাম দেখে ভাবলাম যে না এটা মানে আমার একটু বলা উচিত যদি কেউ একটুখানি বোঝে জিনিসটা যে আমা আমি যেরকম প্রতিবাদ করছি এরকম যদি আর দশ পনেরো জন কুড়ি জন পঞ্চাশ জন যদি একটুখানি প্রতিবাদ করে তাহলে যদি একটুখানি সাপোর্ট পাওয়া যায় আর কি মেয়েটার তরফ থেকে আর কি মেয়েটার দিক থেকে আর কি যাই না তো এটাই ছিল বলার আমার ইয়ে যে চলো হ্যাঁ টাটা